ভাই ইয়াল্লা ভাই আগুনের কি তীব্র তাপ বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং ঘোষপোষের সাথে আছেন প্রিয় বন্ধুরা সবার আগে আমরা আপনাদের কাছে একটা মানে অন্যায় করছি আমি এটা অন্যায় ভাবি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন অন্যায়টা হচ্ছে যে আজকে মানে গতকালকে যে ভিডিওটা ছিল ভয়ানক অমাবস্যার ভিডিও অমাবস্যার ভিডিওটা আমরা একটু লেট করে আপলোড করছি আপনাদের পাওয়ার কথা ছিল 6:30 থেকে 7:30 মধ্যে আপনাদের কাছে চলে যাওয়ার কথা ছিল কিন্তু প্রিয় বন্ধুরা ওটা আমরা রাত 10:00 থেকে পাবলিশ করছি কারণ ওটা হচ্ছে আমাদের নেটের সার্ভারের একটু ডিস্টার্ব হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসছি সেই সেগুন বাগানে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু রাজু ভাইয়ের গলা বুক দিয়ে রক্ত উঠে গেছে প্রিয় বন্ধুরা আর আজকে আমরা সেখানে চলে আসছি আজকে যে কোনো কে রহস্য উদ্ঘাটন করে সার কিছু দেখতে বললেন ভাই আল্লাহ আগের দিনের মতো একই কাণ্ড ভাই কিছু দেখতে পাচ্ছেন বন্ধুরা পারস ভাই জি ভাই রাজু ভাই সাবধান প্রিয় বন্ধুরা আগের দিন কিন্তু রাজু ভাই গলা বুক দিয়ে রক্ত উঠে গেছিল যে কারণে আমরা সাবধানে এখানে যাব আর আজকে ধরেই ছাড়বো ইনশাল্লাহ জি ভাই আপনারা আমার সাথে থাকেন পাশে থাকেন প্রিয় বন্ধুরা গতকাল আমরা অমাবস্যা নিয়ে ভিডিও সার্চি এটা খুবই ভিডিওটা খুবই ভয়ানক ছিল আপনারা সেই ভিডিওটা দেখতে ভুলবেন না চলেন ইয়াল্লাহ ভাই ঢোকা মাত্র দেখছেন ভাই এখানে তো কিছু না আগুন কত আসতেছে ভাই এটা মনে হচ্ছে কোনো জিনের জিন ভাই কারণ জিনরা এইরকম করে কিছু বলতে পারবো না কারণ কি আমাদের সহজমি নিজে আগে চেক করতে হবে ধরার পরে জানতে পারবো এটা জিন কি অশরীরিক আত্মা জি ভাই ভাই ঘর্ম শব্দ হচ্ছে ভাই ইয়াল্লাহ জি ভাই বলো শুনুন ভাই চোখের নিমিষে উদয় হয়ে গেল ভাই এটা গ্রস্থানের ভাই সেই বাউন্ডারি কথা বলে নিতে চাই কারণ এটা আপনারা জানেন যে সেগুন গাছের কবরস্থান এই যে গ্রস্থানটা গ্রস্থানের পাথরটা এখানে আছে লম্বা করে দেওয়া দেখেন এই যে শুরু করে পুরো এখানে গোরস্থান এই গোরস্থানটা হচ্ছে পুরো গ্রামবাসীর গোরস্থান এটা পারিবারিক না পুরো গ্রামবাসীর ভাই ভাই দাও দাও করে আগুন ধরে গেছে ভাই কি অবস্থা ভাই যে যাই হোক ভাই একটা কথা শুনে ওইখানে কিন্তু পোস্ট আগুন জ্বলেছে জি ভাই ওখানে পোস্ট আগুন জ্বলেছে প্রিয় বন্ধুরা এ কিন্তু খুবই ভয়ানক আমি আগে থেকে বলে রাখতেছি খুবই ভয়ানক এ আই দিকে আরো স্যার ওই যে আল্লাহ জি ভাই ওই দৌড়াচ্ছে ভাই কি দৌড়াচ্ছে ভাই ওই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে ভাই কোথায় মিলে গেল ভাই ভাই মিলে গেল কোথায় ভাই কোথায় মিলে গেল আগুনই ফুল কি ভাই জি ভাই কোথায় গেল ভাই আল্লাহ সামনে তো হঠাৎ চলে গেছে কিছু বলছি জি ভাই খুঁজতেছে 133 শুধু দৌড়াচ্ছে প্রিয় বন্ধুরা এরকম কোনোদিন আমার সাথে কোনোদিন আমাদের সাথে ঘটি ভাই
ভাই ভাই দেখছেন না তো দলবো ভাই ভাই ওর কাছে ভাই ভাই এসে ভাই সাবধান না এসে ভাই সাবধান না ভাই ভাই কতবুদি পড়ে যাচ্ছিলাম ভাই আপনি ঠিক আছেন ভাই বন্ধু আমরা গোস্তানের ভিতর যাব না কারণ পবিত্র জায়গার মধ্যে ঢোকা উচিত না জি ভাই গোস্তানের একটা পাক পবিত্র জায়গা ওইখানে যাব না ভিতর ঢোকো না এখানে আমরা সম্পূর্ণ করব এখানে দোয়া চেষ্টা করব আমরা জানি গোস্তানের মধ্যে করিনি গোস্তানের বাইরে কোনো কিছু করেছে হয়তো সাবধান দেখে শুনে পা দিন ভাই দেখে শুনে পা দিন চোখের নিমিষে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে এই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই আল্লাহ আল্লাহ ভাই রাজু ভাই রাজু ভাই ধরে না তুমি রাজু ভাই ঠিক আছে না ভাই ওইখানে দেখেন দা দল করে আগুন ধরে গেছে ভাই জি ভাই ভাই আল্লাহ আল্লাহ এবার যে কোনো করে ধরবো দেখেন কত কাছে জি ভাই কত কাছে ভাই 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 সাবধানে ভাই সাবধানে ভাই ভাই ও তো ও তো দৌড় মারছে ভাই ওই দিকে ভাই সামনের দিকে দাদু ভাই আপনি ঠিক আছেন আল্লাহ জি ভাই কই গেল পায়ে শব্দ পাচ্ছি পায়ে শব্দ পাচ্ছি সাবধান ঘুরিনি কোনো অস্তিত্ব পাচ্ছি না সাবধান এখন ভাই ক্যামেরা কিছু একটা দেখা গেছে ভাই ওদিকে ভাই আমাদের মনে হয় ডান দিকে সম্ভবত দেখুন ভাই আপনারও মন্ত্র শক্তিতে আপনিও ডান দিকে ভাই ভাই ডান দিকে মারতে হলো জি ভাই আল্লাহ আল্লাহ পাঁচ দিন চলে গেছে ভাই জি ভাই ভাই এভাবে দৌড়োদৌড়ি করে আর কতক্ষণ ভাই ভাই কোনো ছলনা করতেছে না তো ভাই এবারে সময় দেওয়াটা তো মনে হয় আমাদের ঠিক হবে না ভাই জি ভাই পিছনে আপনার ঠিক পিছনে ভাই ভাই পিছনে ভাই ভাই পিছনে ভাই আল্লাহ না ভয় পেলে হবে না ভাই ওরা ধরতে হবে ভাই ভাই ওই যে দলে যাচ্ছে ভাই ওই যে দলে যাচ্ছে ভাই ভাই ওই যে দলে যাচ্ছে জি ভাই ভাই ধরতে পারেননি ভাই আপনি ঠিক আছেন তো ভুলে গেছে ভাই আল্লাহ সাবধান কি ঘটতেছে আজকে সাবধান সাবধান ভাই পাঁচ শব্দ ভিতর থেকে আসতেছে ভাই পাঁচ শব্দ ভিতর থেকে আসতেছে বন্ধুরা আরেকটা কথা বলে রাখি আমরা যেখানে আসছি তার একটু ভাই এই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই রাজু ভাই ভাই রাজু রাজু ভাই আমরা আগের দিনের মতো ছলনার শিকার হচ্ছি জি ভাই শিকার হওয়া যাবে না আমাদের একটা গন্ডির দরকার গন্ডি দিয়ে বসতে হবে বন্ধু যে কথা বলতে চাচ্ছিলাম কোন ভাই যে এখানে অনেক দূরে এখান থেকে প্রায় 1 কিলোমিটার ওই পাশে বড় একটা ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরি রাত্রিবেলা চলে বিকট আওয়াজ হয় এই এক্সট্রা নয়েজের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ওই ফ্যাক্টরির পাশেও আমরা আমরা ফোন পাইছি ওইখানে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি শুনছি গ্রামবাসীর সমস্যার সম্মুখীন হয় পেছন থেকে যেন নদীর থেকে কেউ উঠে আসে বিভিন্ন সেখানে আমরা যাবো সেখানে সে জায়গা উদ্ধার করবো ভাই তলে কিছু নেই উপরে কলা গাছ নড়তেছে কি হচ্ছে ভাই আজকে তলে কেউ নেই উপরে নড়তেছে ভাই এর মানে কি ভাই আপনি সাবধান জি ভাই আল্লাহ আল্লাহ ভাই ওই দেখেন বসে আছে আছেন ভাই ভাই
ভাই এখান থেকে যাচ্ছো না ভাই ভাই আস্তে আস্তে আপনি ওই দিক দিয়ে যান ওইখানে চলেন ওইখানে চলেন ভাই ও যেন আপনি মাথা থেকে জি ভাই ও যেন পালাইতে না পারে ভাই দেখেন ভাই সাবধানে যাও ভাই সাবধানে ভাই মুখটা কি পুরো ভাই কি বলেন ভাই সামনে থেকে আগে আসেন আপনি সামনে থেকে আগে আসেন আল্লাহ ভাই একসাথে ধরতে হবে দাদু ভাই সাবধানে একসাথে ধরতে হবে ভাই একসাথে ধরতে হবে ওই গর্তের মধ্যে কেন ঢুকে যাচ্ছে ভাই জি ভাই আজি মিছো ঘুরে ঢুকে যাচ্ছে ভাই হারাই যার কারণে আমরা কিন্তু ক্যামেরা ক্যামেরা আমি ধরেছি পারুজাই কই আল্লাহ পারুজাই কই পারুজাই কই আল্লাহ বন্ধুরা এখানে বসেছিল ওই এখানে বসেছিল ভিতর ভাই এই গর্তের মধ্যে বসেছিল আল্লাহ ভাই যে কারণে আমরা গর্ত ঘুরে আমরা যত কবার দেখেছি এই উসত কে কে পড়ে গেছি রজু ভাই রজু ভাই ক্যামেরাটা আপনি ধরেন আপনি ধরেন না তার আগে আপনি আমার গুন্ডির সব মাল মেটিস নিয়ে আসেন হ্যাঁ ভাই এখানে এখানে আমরা ই করব ভাই এই গর্তের ভিতরে এখানে এখানে করব আল্লাহ পারুজাই ভাই পারুজাই ভাই ভাই তাড়াতাড়ি গন্ডির ব্যবস্থা করেন ভাই তাড়াতাড়ি গন্ডির ব্যবস্থা করেন ভাই কে বন্ধুরা আপনারা দোয়া করেন কে বন্ধুরা আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি আমরা ই করতে পারি কে বন্ধুরা আপনারা তাড়াতাড়ি দোয়া করেন আমরা ক্যামেরাটা আমার কাছে পারভেজ ভাই খুঁজে পাচ্ছি না পারভেজ ভাই খুঁজে পাচ্ছি না ভাই তাড়াতাড়ি আসুন ভাই পারভেজ ভাই তাড়াতাড়ি খুলেন তাড়াতাড়ি খুলেন ক্ষতি হবে না ভাই নিচে তো আমি দেখতেছি নিচে তো এই ক্যামেরা ধরুন ক্যামেরা ধরুন ক্যামেরা ধরুন ক্যামেরা ধরুন ভাই তার পারভেজের খুঁজে বের করেন ভাই প্রিয় বন্ধুরা আজকে পারভেজের কোনো ক্ষতি দিতে পারি না ভাই আমার কথা আড়াই আসতেছে ভাই আল্লাহ কি একটা বিপদের ভিতর পড়ছি আসেন ভাই জলদি কিছু একটা করেন ভাই আমার কথা রীতিমতো আড়াই আসতেছে ভাই পারভেজ ভাইয়ের আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই বন্ধুরা আজকে আমরা জানি এখানে কি হয়েছে এই গর্তটাই বারবার আমাকে টাইম নিয়ে যাচ্ছে গর্তটা ছোট হলে কি ভাই আমিও একবার পড়ছিলাম এখানে ভাই দেখেন এই গর্তটা আজকে আমরা গর্তের মধ্যে কাজ সারিয়ে করবো আমিও একবার এখানেই পড়ছিলাম ভাই ভাই পারভেজ ভাই কোনো ক্ষতি হবে না তো ভাই জলদি কোনো একটা ব্যবস্থা করেন ভাই আল্লাহ আল্লাহ পারভেজ ভাই কোথায় গেল ভাই পারভেজ ভাইয়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে ভাই আজু ভাই জি ভাই আজু ভাই একটু হেল্প করেন হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ ভাই চারিপাশে আগুন আর আগুন ভাই ইয়াসিন ভাই আপনি ঠিক আছেন তো ভাই ভাই আগুনটা ক্রমশ বাড়তেছে ভাই হে আল্লাহ ভাই পারভেজ ভাইয়ের কোনো ক্ষতি হয়নি তো ভাই আজু ভাই ক্যামেরাটা আমার কাছে দে ক্যামেরাটা আমার কাছে দে কিছু আগে তাতে আপনি চারিদিকে মোমবাতি গুলো সাজাই ফেলান এই যে জি ভাই মোমবাতি গুলো সাজাই ফেলান এই যে মোমবাতি এখানে আছে মোমবাতি গুলো নেন এই গর্ত চারপাশে সাজান কি করবো ভাই কিছু ভাবতে পারছি না এই যে ভাই এই মোমবাতি গুলো দেন ভাই পারভেজ ভাই চিন্তায় আমার খুব খারাপ লাগতেছে ভাই ওর কোনো ক্ষতি তো হলো না ভাই মোমগুলো জ্বালা দেন তাড়াতাড়ি করেন প্রিয় বন্ধুরা আজকে আমাদের খুবই সমস্যা আজকে আপনাদের ভালো করে কিছু দেখাতেও পারতেছি না কারণ একটা মাত্র কারণ সেটা হচ্ছে যে পারভেজ ভাই ক্যামেরাম্যান না থাকলে যেটা হয় ক্যামেরা হিসাবে
পারভেজ ভাই কিন্তু খুবই সাহসিকতার সামনে আপনাদের সামনে ভিডিও করছে, সবকিছু করছে, সামনে বিভিন্ন সমস্যার সম্মুখীন সে নিজেও হয়েছে, তারপরে ক্যামেরা হ্যান্ডেল করার জন্য ক্যামেরা ভালো করে যদি কোনো কিছু না আনতে পারে তাহলে আপনার কোনো কিছুই দেখতে পারবেন না প্রিয় বন্ধুরা। এই জন্যই পারভেজ ভাই ক্যামেরায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সাথে কিন্তু সফলভাবে সে ক্যামেরা চালায় আপনাদের দেখাতে সক্ষম হয়। প্রিয় বন্ধুরা আমরা যতটুকু দেখাতে পারি পারভেজ ভাই দৌলতে দেখাতে পারি, পারভেজ ভাই তাড়াতাড়ি মন্ত্র পড়তে হবে, রাজু ভাই তাড়াতাড়ি করেন, আমার চিন্তা হচ্ছে ভাই, আমার চিন্তা হচ্ছে ভাই, তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন ভাই, আমার চিন্তাই কাপ উঠে গেছে ভাই, হাত পা কাপ, এটা ধরেন, এটা ধরেন ভাই, এটা ধরেন, নিয়ে যান ভাই, এটা ধরেন ভাই, ইয়াসিন ভাই, ভাই আমি কি এটা খোঁজা দিয়ে আসবো ভাই, একবার কি খুঁজে আসবো ইয়াসিন ভাই, যান ভাই, সাবধান, আল্লাহ পারভেজ ভাই, ভাই ভাই আপনি কোথায় আছেন ভাই, আল্লাহ আল্লাহ পারভেজ ভাই, পারভেজ ভাই আল্লাহ, পারভেজ ভাইয়ের পা গেছে ভাই, আল্লাহ পারভেজ ভাই, ভাই আপনি ঠিক আছেন তো ভাই, পারভেজ ভাই আল্লাহ, ভাই ভাই পারভেজ ভাই আমার গলা চেপে ধরেছে ভাই, পারভেজ ভাই, ভাই কি বিভৎসটা দৃষ্টি নিয়ে দেখা আছে ভাই, আমি আমন দিতে নেন আপনার শরীরটা বন্ধ করে দিচ্ছি ভাই, চলুন পেছন চলুন, এ শয়তান তাড়াতাড়ি আয়, কি বিভৎস চেহারা ছিল ভাই, তাড়াতাড়ি আয় ভাই, জি ভাই, পারভেজ ভাই ভাই পারভেজ ভাইয়ের কোনো ক্ষতি হবে না তো ভাই, হাসিন ভাই, এই সামনে চলে আয়, সামনে চলে আয়, এদিকে তাকা বন্ধুরা, আসলে খুব ডিপ্রেশনের ভিতর আছি, হাত পা আমার অলরেডি কাঁপতেছে, ভিডিও একটু শেক হতে পারে, আপনারা অবশ্যই মার্জনা করবেন, একটু মানিয়ে নিবেন, ভাই পারভেজ ভাই দৃষ্টি দেখছেন ভাই, আল্লাহ ভাই, তোরা এখানে আবার এসেছিস কেন, আমরা আগে একবার আসছি, তুই আমাদেরকে ক্ষতি করছিস, আমরা এখান থেকে চলে গেছি, আজকে আমরা যে করে হোক তোর বন্দি করে নিয়ে যাবো, তুই কে তোর পরিচয় দে তাড়াতাড়ি, পারবি না পারবি না পারবি না, তোরা ফিরে যা, তোরা ফিরে যা, পবিত্র পানিতে তোর গায়ে মারতেছি, বন্ধুরা দেখুন ভাই কি করতেছে, দেখুন আমাদের ইয়াসিন ভাই অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে, তাহলে ফিরে যা, তুই তাড়াতাড়ি আমার আমার মন্ত্রপুত্রের মধ্যে না আসলে, এত পরিচয় না দিলে আমি কিন্তু কষ্ট দেবো, আমি বুঝে ফেলছি এই গর্ত কোনো কোনো কিছু না কোনো কিছু গর্ত, এই জন্যই দেখ মোমবাতিতে গর্তটা ঘিরে ফেলছি ভাই, ওরে ওই গর্তের ভিতরে আটকান ভাই, জলদি ভিতরে আটকাবো, তুই যেখানে বসে আছিস তার ওই গর্তটা শুধু সাধারণ গর্ত না রে ইয়াসিন ভাই, এই গর্তটা হচ্ছে সেই 100 বছরের পুরনো কবরস্থান, ইয়াল্লাহ আমরা কবরস্থানের ভিতর আছি, আল্লাহ কবরস্থান ওই পাশে, এখানে আমাকে পুঁতে রেখেছিল ভাই, আল্লাহ রাজু ভাই, জি ভাই, এইখানে এই যে গর্তটা, হ্যাঁ ভাই, এই গর্তটা আসলে গর্ত ছিল না, এটা আছে ওরে এখানে পুঁতে রাখা হয়েছে, এটা ওর সমাধি ছিল ভাই, এই তো সাহায্য আমরা করতে পারি, দুজনে কোনো বিপদে থাকি সাহায্য করতে পারি, তুই এখানে চলে আয় বসে পড়, আল্লাহ আমরা শুনবো প্লাস তোর সহযোগিতা করবো, কিন্তু আমাদের কথা শুনলে ভাই ওরে যে করুক চলে আয়, আপনার আওতায় নেন আগে তাড়াতাড়ি ভাই, চলে আয় বন্ধুরা, এখানে চলে আয়, পারভেজ ভাই না থাকার কারণে ভিডিও একটু শেক হতে পারে, অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ওখানে বসে যা, যেহেতু আমি তো আসলে ক্যামেরাম্যান না, এখানে তুই আসতে পারবি না, ওখানে আয় ভাই, বাঁধনটা খুলে দেন, বাঁধনটা খুলে দেন, চলে আয়ের মধ্যে বসে পড়, আমি করলি বোকা
এখানে আসলে আমার শক্তি দ্বিগুণ হয়ে যায়। তুই কোনো কিছু করতে পারবি না, কারণ তুই চারদিকে তাকা, শুভ শক্তি বাঁধন তোর গায়ে। তুই চেষ্টা করে দেখ, কোনো কিছুই করতে পারবি না। বোকামি করলি তুই। এটা কবিরাজ, এটা বন্ধ কর। দর্শক বন্ধুরা দেখুন, আমাদের ইয়াসিন ভাই অনেক কলা কৌশল করে, অনেক চালাকি করে তারে বন্দি করছে। এই বল, তুই এখানে কিসের জন্য আসছিস আর এটা বলছিস তোর কবর? এটা সত্য থাকি বল। ভাই কাঁদতেছে, আল্লাহ কাঁদতেছে, কাঁদতেছে ভাই, আল্লাহ ভাই কাঁদতেছে, কাঁদতেছে, আল্লাহ ভাই। ওর কোনো কষ্টদায়ক কাহিনী আছে ভাই? ওর জীবনে অনেক কষ্টদায়ক একটা কাহিনী হতে পারে। এই বল ভাই, কান্নাটা কোনো ছলনা না তো ভাই? বন্ধুরা আমরা জানি না কি ওর সঙ্গে তুইতুকারি করে কথা বলাটা উচিত হবে না। হ্যাঁ ভাই, কারণ আমরা সব জায়গায় তুইতুকারি করতে পারি না। জি ভাই, বুঝে তুইতুকারি করতে হবে। ওরে একটু সম্মান দিয়ে কথা বলেন তাহলে। কে আপনি? কথা বলেন, কে আপনি? আমি একটা মেয়ে মানুষ। ইয়াল্লাহ মেয়ে মানুষ, ইয়াল্লাহ। এইখানে আমার বাধা ছিল একশত বছর আগে। হ্যাঁ ভাই, আমি সেফ জায়গায় আসতেছি। আমি এই গ্রামে থাকি, এই গ্রামে থাকি, আমার বাসা এখানেই। আমি বাবার সাথে বাড়ি গ্যাঞ্জাম করি কিছু একটা দেওয়ার জন্য, আমাকে দেয়নি। সেই সবই আমি ঘরে পিছনে বসে বসে কাঁদতেছিলাম, কাঁদতে কাঁদতে হঠাৎ তিন চারজন লোক চলে আসে। আসার পর আমার মুখ বন্ধ করে নিয়ে জঙ্গলে চলে আসে। এটা এটা একটা জঙ্গল, পাশে আছে সে কবরস্থান, গুরুস্থান পাশে। তো এখানে আমাকে আইনে আমাকে বেঁধে, এই গাছের নিচে বেঁধে আমার বাসায় মুক্তিপণের জন্য টাকা চায়। আমরা ছিলাম গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আসলে খুব কষ্টদায়ক কাহিনী। আমার বাবাকে ফোন দেওয়ার পর আমার বাবা টাকা না দিতে পারায় আমার পেটে ছুরি চালায় দেয় দুষ্টু শয়তান লোকেরা। আমার পেটে ছুরি ঢুকাই দিলে আমি এখানে পড়ে যাই। পড়ে যাওয়ার পর তারা দিশেহারা না পেয়ে আমাকে জ্যান্ত কবর দিয়ে চলে যায়। আমি বেঁচেছিলাম, বাঁচতে চাইছিলাম, কিন্তু তারা আমাকে বাঁচতে দিল না। আমি এখানে কারোর সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। এখানে এসে ফার্স্ট একদিন ঢুকছিল বাগানে, ঢুকার পর আমার জিনিসটা খারাপ লেগেছিল, এই জন্য তোদেরকে আমি ক্ষতি করেছিলাম। তা তোর ওই দিনই বোঝা উচিত ছিল যে আমরা ন্যায়ের পক্ষে, আমরা চাইলে সব কিছু করতে পারি, আমাদের আয়ত্তের মধ্যে যেটুকু আছে। তুই না বুঝে আমাদের রাজুভাইয়ের গলা বুক দিয়ে রক্ত বের করে দিছিস, এটা তুই খুবই কবিরাজ। কবিরাজ শোন, তোকে একটা কথা বলে রাখি, ওই দিনকার মতো তোদেরও আজ সেই অবস্থাটাই করতাম, যেদিন যে অবস্থা সেদিনই করছিলাম। আজ আমি করিনি, কারণ আজ তোদের প্রতি আমার বিশ্বাস এসে গেছে, তোদেরকে বিশ্বাস করি এই জন্য। আমাদের ক্ষতি করতে পারত। জি ভাই, তারপর আমি তোদেরকে কিছু করিনি তাও। এখন তোকে তুই বলতে মানে আপনি বলতে চাচ্ছেন তুইতুকারি করা তো? জি ভাই, জি ভাই অবশ্যই। আপনি বলতে চাচ্ছেন আপনাকে, আপনি একটা মেয়ে মানুষ, আপনাকে এখানে পুঁতে রাখছে। জি, টাকা পয়সা আপনার বাসায় ফোন দিয়ে বলছিল টাকা পয়সা দেওয়ার জন্য, মানে অপহরণ করা হয়েছিল আপনার। জি, এবার আপনাকে এখানে এনে পুঁতে রাখছে। এখন এখানে আপনি কি বন্দি? হ্যাঁ আমি বন্দি আছি, আমি তোদের কাছে সাহায্য চাই। কি বন্ধুরা, আমরা আর আর বিলম্ব করবো না, একে এখান থেকে মুক্তি দিয়ে ছাড়বো। হ্যাঁ ভাই, ভাই ও পারভেজ ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো ভাই? এটা আগে জিজ্ঞেস করে নিন। করা যাবে না, না করবো না। তাহলে তুই, তাহলে আপনি এখান থেকে ওঠেন, উঠে আমি মন তো পুরো তো ই করতেছি, আপনি ওঠেন। এই গর্তটা, এই গোস্তানটা মানে এটা পুরাই দিতে হবে বন্ধুরা। জি ভাই, এটা পুরাই দিয়ে মন তোর আগুন দিয়ে পুড়াতে হবে। এটা কোনো ই দিয়ে হবে না, এটা মোমবাতি এরকম ফেলাই দিলে ধরে যাবে, সেরকম একটা মোমবাতি ফেলাই দিয়ে আমি ধরাই দেবো আপনাদের চোখের সামনেই, মন তো দিয়ে ধরে দেবো, আর আপনারা দেখবেন মন তো কামাল। উঠে যান, উঠে যান, উঠে যান।
ওই বাঁধনটা খুলে দেন, ও বের হয়ে যাক। চলে যান, পিছন দিকে চলে যান। হাসিন ভাই, ভাই ও আমাদের পারভেজ ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো ভাই? ভাই ওরে কে বিশ্বাস করা আমাদের ঠিক হবে? জি ভাই। ইয়াল্লাহ আল্লাহ, ভাই আগুনের কি তীব্র তাপ ছিল ভাই। আপনি ঠিক আছেন তো ভাই? ভাই পারবেন তো ভাই? আপনার আমানত। আর এখানে পুরোটা আমরা মুক্তি দিয়ে দিছি। আর এখানে যে অপহরণ করা হয়েছিল, যে অপহরণটা এখান থেকে পুরো নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আপনাদের একটা কথা বলতে চাই, যে অপহরণ কেউ কেউ করবেন না, অপহরণ করে সেরকম ভয়াবহ কষ্ট কেউ কেউ দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ঘোষপত্রের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।